আজকে অনেক দেরি হলো অনেক কাজকর্ম ছিল অনেকটা দায়িত্ব এসে পড়েছিলো তাই পাঠ করতে একটু দেরি হচ্ছে আজকের পাঠটা খুব ছোটো করেই রাখব পাঠটি আমরা পুজনীয় স্বামী গহন আনন্দজী মহারাজের উপরে যে বইটি রচনা হলো গহন আনন্দ চিন্তন সেখান থেকে একটু পাঠটা করা হচ্ছে সেই পাঠটার ভিতরে আজকে আমরা একটু কবিতা পাঠ করব ওর আগে আমরা ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্রটা পাঠ করে নিচ্ছি আসুন পাঠটা করছি ঠাকুরের মন্ত্রটা পাঠ করে নিচ্ছি ওম স্থাপকায় চ ধর্মস্ব স্বরূপিণী अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चेत्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुसाक्षात् परब्रह्म तस्मय श्री गुरुवे नम भगवान राम देव, श्री रामकृष्णदेव श्री श्रीमा शारदा देवी स्वामी विवेकानंद ये पावन त्रिदेव तर विभिन्न सूपे सामने सब समय गुरु स्थानीय जरा जा रही साधुगण आसचन भक्तगण आसचन तर प्रणाम जाना উজ্জীপাদ স্বামী গহনানন্দজি মহারাজকেও প্রণাম জানাই তার কথা এখানে পড়া হচ্ছে সেই কথাটার ভিতরে আজকে আমরা শ্রীমৎ স্বামী গহনানন্দ প্রণতি পুজনে স্বামী নাগেশ্বরানন্দী মহারাজ আছেন তিনি অনেক বরিষ্ঠ সন্ন্যাসী তিনি রামকৃষ্ণ সেবাশ্রম বারাণসীতে থাকেন ওনার কাছে তিনি লখনউতে এসেছিলেন তখন আমি লখনৌ আশ্রমে পোস্টিং ছিল ওনার কাছে বললাম মহারাজ আপনি কাকুরগাছি থাকাকালীন অনেক দিন মহারাজের আসাঙ্গ লাভ করেছিলেন আপনি যদি মহারাজের উপর কিছু স্মৃতি লিখে দেন তখন দেখলাম যে উনি লখনৌ আশ্রমে নিজের শরীর স্বাস্থ্যের জন্য এসেছিলেন ওখানে একটা বড় হসপিটাল আছে সেই হসপিটালে নিজের চিকিৎসা করাতে এসেছিলেন আমিও ওখানে ছিলাম ওনাকে বললাম মহারাজ আপনি একটু কিছু লিখবেন বা আপনি কিছু নিজের স্মৃতি কথা দেবেন এতে অনেকজন ভক্তদের কাজে লাগবে তিনি খুব ভাবাবেশে এসে গেলেন চোখে আশ্রু দিয়ে মনের ভিতরে এমন একটা আনন্দের অনুভূতি তিনি বলতে শুরু করলেন সত্যিই ওনার শরীরের অনেক ব্যথা থাকে থাক আছে এখনও আছেন কিন্তু তখনকার সময়ও উনি চিকিৎসার জন্য এসেছিলেন ওই ব্যথার মাঝখানেও তিনি অনেকগুলো কথা বললেন সেই কথা হিসাবেই আমি বারে বারে ওনার কাছে যেতাম দেখলাম যে উনি একটা ডায়েরি লিখছেন সেই ডায়েরিতে তিনি এই কবিতাটি লিখেছিলেন মহারাজকে বললাম এই সুন্দর কবিতাটি আপনি লিখেছেন সেটা আমরা এই যে বইতে যে কাজ হচ্ছে সেই যে বইতে নেবার চেষ্টা করব আপনি যদি আমাকে দেন তিনি দয়া করে এই প্রণতি বলে একটা সুন্দর কবিতা দিলেন এই কবিতার আমি এখানে পাঠ করছি স্বামী গহনানন্দ প্রণতি স্বামী নাগেশ্বরানন্দ রামকৃষ্ণ সেবাশ্রম বারাণসী লিখছেন इश नरेश ख्याता भुवने, धीर सुस्थिर आचरण कौशलम। त्यक्ता सकल प्रतिष्ठा नाम यश सन्यास नाम गहन गभीर गोपन स्वभाव आचरणम् भगवत भाव भक्ति प्रेम दाने सदा तत्परम तत्परम श्री गुरु रूपे समाख्यात संगनायक सदगुरु नमामि स्वामी गहनानंदम नाश नाशकारकम इस सुंदर संस्कृते उन्हीं पूजनी स्वामी गहनानंद जी ये श्रद्धांजलि अर्पण लें সেটাতে তিনি যেরকম মহারাজকে কাকুরগাছিতে দেখলেন যেরকম ওনার মহারাজের সঙ্গে যেরকম ওনার ভাব ছিল সেই ভাবটা তিনি এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন বলছেন নারায়ণাম ঈশ নরেশ খ্যাতা ভুবনে নারায়ণাম ঈশ যে এতগুলো মানুষ আছে তাদের ভিতরে তিনি ইস্ট তাদের ইশ মানে নরেশ হলেন খ্যাতা ভুবনে ভুবনে তিনি খ্যাতি প্রাপ্ত করলেন আমরা জানি পুজনী মহারাজের নাম নরেশ মহারাজ ছিল সেই কথাটি তিনি এখানে তুলে ধরলেন তারপরে বলছেন তিনি কী রকম ছিলেন শান্ত ধীর সুস্থির আচরণ কৌশলম সত্যি করেই দেখি আমাদের মধ্যে আচরণ আচরণের কুশলতা আমাদের ভিতরে নেই বললে নাই হলে নাই বললেই চলবে কিন্তু পুজনে মহারাজকে যারা যারা দেখেছেন তারা এই জিনিসটাকে লক্ষ্য করে রাখবেন নিশ্চয়ই দেখেছেন যে আচরণে কীরকম কুশলতা মানুষের ভিতরে হয় সেই কুশলতাই এখানে দেখা যাচ্ছে তিনি শান্ত থাকতেন খুব কম কথা বলতেন অল্প ভাসী ছিলেন ধীর স্থির তিনি আচরণ কৌশলম এই কথাটি তিনি এখানে বলছেন तरपर लिख सं संस्कृत भाषाय खूब सुंदर लिखल त्यक्ता सकल विषय तृष्णा प्रतिष्ठा नाम यश सकल विषय तृष्णा जतगुल तो जागतिक विषय जे मानुष आकर्षित है से विषय प्रति मानुषे एक आसक्ति था आसक्तर जी त्याग कर প্রতিষ্ঠা নাম ওর যশের যারা না ত্যাগ করেছেন যে স্বামী বিবেকানন্দ বলছেন উচ্চ মনের যে মেহত্বাকাঙ্ক্ষা থাকে সেটা নাম যশে এসে আটকে যায় যেমন মানুষটি খুবই ভালো আমরা সবাই ভালো হবার চেষ্টা করছি সাধু সন্ত হয়ে গিয়ে আমা আমরা আরও ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি ন্যাচারালি যে ভালো হওয়ার চেষ্টা করে তার নাম যশ খুব বাড়ে সবাইদের কাছে সে পূজনীয় হয়ে যায় যে আমুক মানুষ খুব ভালো এই ভালো লাগার যে কথাটা আছে সেই জিনিসটা যে মানুষের নাম বাড়ে সে হয়তো নিজের নাম এই প্রতিষ্ঠা স্থাপনার ভিতরে মনটাকে আসক্ত করে ফেলে সেই আসক্তিটাকে যে ত্যাগ করে সে সত্যি করেই নারায়ণাম ঈশ সে এই সম মানুষ সমাজের ভিতরে তিনি ইষ্ট হয়ে দাঁড়ান সেই কথাটি এখানে পুজনে মহারাজের উপরে নাগেশ্বর নঞ্জি মাজ লিখছেন বলছেন সন্ন্যাস গ্রহণে গহনানন্দ নাম গ্রহণম খুব সুন্দর যে মানুষের নাম নরেশ আছে তার নিজের মনের ভাবটা শান্ত আছে ধীর আছে সুস্থির আছে তার আচরণের ভিতরে কুশলতা রয়েছে সে মানুষ সত্যি করে কিছু এমন বস্তু প্রাপ্ত করেছেন যে নিজের হৃদয়ের ভিতরে গহন গভীর তত্ত্বের ভিতরে আন্দোলিত হয়ে রয়েছে তার যেন জগতের এই নাম যশের প্রতিষ্ঠাও বিষ্ঠা সমান রয়েছে সে মানুষ ওই গহন আনন্দে এমনই মেতে রয়েছে যে তার নাম গহন আনন্দ হবে না কেন সেই কথাটি তিনি এখানে খুব সুন্দর করে লিখলেন আবার লিখছেন গহন গভীর গোপন স্বভাব আচরণম এই যে গোপন স্বভাবটি আছে সত্যি করে যে মানুষটি খুব গহন থাকে সে নিজেকে গোপন রাখতে জানে আমরা একটু কিছু ভালো কথা আমাদের ভিতরে এলে আমরা সঙ্গে সঙ্গে ফেসবুকে ফেলে দিই সঙ্গে সঙ্গে ছবি তুলে সেলফি তুলে আমরা কত লাইক পড়েছে সেটা চারিদিকে ঘুরে বেড়াই দেখতে থাকি কিন্তু যারা সত্যি করে অন্তর্মনের ওই গহন গভীর স্তরটাকে স্পর্শ করে নিয়েছেন তাদের যার নামটাও গহন আনন্দ হয়ে গেছে তার স্বভাব আর আচরণ সব কিছুই এতই আনন্দময় রূপ ছিল যে তার কোনো প্রকাশটাই ছিল না বাইরেই প্রকাশ ছিল না এত কর্মক্ষেত্রের ভিতরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন তবেও তার অন্তর্মনের এই গহন আনন্দের ভাবটা বাইরের লোকের ভিতরে প্রকাশ পাওয়ার জন্য পাত্রতা চাই এমন পাত্র না হলে তাকে বুঝতে বোঝা কঠিন সেই কথাটি এখানে লিখছেন গহন গভীর গোপন স্বভাব আচরণম বলছে ভগবত ভাব ভক্তি প্রেমদানে সদা তৎপরম তৎপরম এই যে মানুষটি যে খুব গোপন স্বভাবে থাকতেন ঠাকুর বলছেন যে লোকজন যেমন বলছে যে এই মানুষটি মশারির ভিতরে আছে নিশ্চয়ই ঘুমোচ্ছে কিন্তু সে মানুষটি কি করছে সে মাস মানুষটি মশারি খাটিয়ে প্রভুর ধ্যান করিতেছে এই ধ্যান করাটা যে ভাবটা যে আছে সেই ধ্যানের যে উর্জা প্রবাহিত করা হয় সেই উর্জার দারা কি জিনিসটা হয় বলছে ভগবত ভাব ভক্তি প্রেম দানে ভগবানের প্রতি যে ভাব যখন মনে উদ্ীত হয় একাকী गहन গভীর গোপনে তিনি এমন ডুবে আছেন তখন কি হয় প্রেম দানে सर्वे प्रेমণা প্রক্ষণীয়ম সবাইদের প্রতি এমন একটা ভালোবাসা জেগে ওঠে যে সবাইদের কে যে যেখনো স্ট্যাটাস অফ লাইফ থেকে অসুখ সেই জায়গায় ওকে প্রেম দান করিতেছেন তাই তিনি গোপনে গভীর ভাবে বসে আছেন এই জিনিসটা পূজনি স্বামী নাগেশ্বরানন্দ জি এই কবিতাতে এই সংস্কৃত কবিতাতে তিনি লিখছেন বলছেন ভাগবত ভাব ভক্তি প্রেম দানে সদা তৎপরম তৎপরম তার অন্তরে সব সময় কর্মযোগ চলছে এই কর্মটা কী এটাই হচ্ছে সবাইকে শ্রীরামকৃষ্ণ যেমন স্বামী বিবেকানন্দ বলছেন ক্যাপিটাল এল ক্যাপিটাল ও ক্যাপিটাল বি ক্যাপিটাল ই অর্থাৎ এল ও ভি ই প্রেমস্বরূপ আছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন প্রেমস্বরূপ সেই প্রেমস্বরূপ এমন প্রেমস্বরূপ যে তার ছবি যেখানে রাখা আছে সেখানে সেখানকার উর্জা পুরুষ প্রকৃতির ভাবের উর্জা সন্তুলিত হবেই হবে এই ভাবটা ওখানে আসবেই আসবে সেই ভাবটা কি আছে পূজনীয় গহনানন্দজি মহারাজের জীবনে দেখা যাচ্ছে তিনি তার কর্মের মাধ্যমে ভগবত ভক্তি তার মনের ভিতরে যেরকম তিনি পেয়েছিলেন গহন গভীর স্তরে তিনি যে আনন্দিত ছিলেন সেটাই তিনি तत्पर भावे तिनी प्रेम दान коре गलेन ए अनुभूति থেকে তিনি এই কবিতাটি লিখছেন বলছেন শ্রী গুরু রূপে সমাখ্যাত সঙ্গनायक सद्गुरुম গুরু রূপে তিনি যখন আখ্যাত হলেন সঙ্গनायक হলেন তিনি सद्गुरु হলেন এই স্থানে যারা জারাই এসছেন তাদের ভিতরে গুরু শক্তির প্রভাব এমনই এসেছিল যে যারাই তাদের কাছে এসেছিলেন তারা তারা নিজেকে নিজের ভ্যাকিউমটাকে নিজের যে স্থান ঈশ্বরীয় ভাবের যে রিক্ত স্থান ছিল সেটাকে তারা পূর্ণ করে দিলেন কি দিয়ে পূর্ণ করলেন প্রেম দানে পূর্ণ করে দিলেন এমনই মহাপুরুষকে আমরা প্রণাম জানাচ্ছি লিখছেন নমামি স্বামী গহনানন্দম মোহ নাশ কারকম খুব সুন্দর এই শ্লোকটির রচনা করেছেন পূজনী নাগেশ্বরজি মহারাজ তিনি রামকৃষ্ণ সেবাশ্রম বারাণসীতে থাকেন ওনার কাছে এই সংস্কৃত কবিতাটি পূজনী গহনানন্দজির উপরে আমি পেলাম সেটাই এই বইতে প্রকাশিত করা হল আমি এই কবিতার পরেই আজকের जी हमাদের पाठটা এখানেই ইতি করছি তাহলে প্রণাম মন্ত্র বলা হোক ओम शान्ते शान्ति शांति हरी ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु আজকে অনেক দের পরে বোসা হলো সবাইদের কমেন্টটা আমি পড়ছি না স্বর্ণদীপ্ত জি আপনাকে এসেস ধন্যবাদ मधुमिता माँ क्यों नमस्ते प्रणाम रीता दे क्यों नमस्ते प्रणाम पूर्णिमा जी आपको भी नमस्ते प्रणाम शालिनी घोष आप प्रणाम चंदना दत्ता माँ आपना क्यों प्रणाम मधुमिता बैनर्जी माँ क्यों प्रणाम जी नमस्ते क्यों प्रणाम शिवशंकर चटर्जी बाबू नमस्ते आर शेषे जय गुरु महाराज करे इति करल शर्मिला जी शर्मिला जी आपना नमस्ते प्रणाम ठाकुर प्रणाम माँ